প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে স্কুল এবং কলেজের স্কলারশিপ সম্বন্ধিত তোমাদের কলেজের ভর্তি রেজিস্ট্রেশন অ্যান্ড ভেরিফিকেশান সম্বন্ধিত এবং স্কুল কলেজের পরীক্ষা সম্বন্ধিত একাধিক বিষয় নিয়ে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা ভিডিও শুরুর আগেই তোমাদেরকে বলে রাখি তোমরা বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে কিংবা ইনস্টাগ্রামে আমাকে একাধিক প্রশ্ন করেছ বিভিন্ন রিলেটেড সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের আজকের এই ভিডিওতে দিতে চলেছি আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর তোমাদের প্রশ্নের উত্তর যদি তোমরা পেয়ে যাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর দেখো সবার প্রথমেই তোমরা অধিকাংশ স্টুডেন্ট আমার কাছে জানতে চেয়েছো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ সম্বন্ধিত একাধিক প্রশ্ন যার মধ্যে সব থেকে বেশি এই এই মুহূর্তে জিজ্ঞাসা রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিড কাম স্কলারশিপের পোর্টাল কবে থেকে চালু হবে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টাল কিন্তু পাঁচ তারিখ থেকেই শুরু হওয়ার কথা ছিল যে অনুযায়ী আমি বলেছিলাম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছিল কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ও সমস্যার কারণে কিন্তু স্বামী বিবেকানন্দ মেইডকাম স্কলারশিপের পোর্টাল খোলা হয়নি মনে হচ্ছে যে তোমাদের আনুষ্ঠানিকভাবে এই স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল চালু হবে কারণ তোমরা সকলেই যেন সিক্সটি পার্সেন্ট এবছরের ক্ষেত্রে এ স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে সেই কারণে হয়তো মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই পোর্টাল ঘোষণা করবে এ তোমরা ধরে নিতে পারো কালকে অথবা সোমবার এই যে সোমবার সেই সোমবারের মধ্যেই কিন্তু তোমাদের এই স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল চালু হয়ে যাবে যে অনুযায়ী রীতিমতো অফিসিয়াল দপ্তরের লোক আমাকে জানিয়েছে সেই অনুযায়ী তোমাদের জানিয়ে দিলাম কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই খুব তাড়াতাড়ি স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল চালু হয়ে যাবে এর পরবর্তী তোমরা যারা স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ইনকাম সার্টিফিকেট সম্বন্ধিত দেখো আমরা সকলেই জানি স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপে আবেদন করতে গেলে এ তোমাদের ফ্যামিলি ইনকাম আড়াই লক্ষ টাকার কম হতে হবে সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট কি আমরা অনলাইন থেকে অ্যাকচুয়ালি কালেক্ট করলে সেটা গ্রহণ করা হবে পঞ্চায়েত থেকে যদি আমরা নিয়ে যাই সেক্ষেত্রে সেটা কি গ্রহণ করা হবে আমি পরিষ্কারভাবে অফিসিয়াল দপ্তরের ব্যক্তিদের সাথে কথা বলে এ সরাসরি তোমাদের শুনিয়েছিলাম এবং এই বিষয়টা আমি আলোচনাও করি আরও একবার সেক্ষেত্রে তারা কিন্তু জানিয়েছেন অনলাইন কিংবা পঞ্চায়েত থেকে কিন্তু সংগ্রহ করে সার্টিফিকেট জমা দিলে সেটা গ্রহণ করা নাও হতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমরা অতি অবশ্যই ভিডিও এসডিও বা জয়েন্ট এসডিও থেকে রীতিমতো এই সার্টিফিকেটটা কালেক্ট করবে মনে রাখতে হবে মিনিমাম এ গ্রুপ প্রাপ্ত অফিসারের থেকেই এই সার্টিফিকেটটা ভ্যালিড হওয়া চাই অর্থাৎ তাদের সিগনেচারই এই ইনকাম সার্টিফিকেটে থাকবে মানে তারা ভেরিফাই করবে তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আড়াই লক্ষ টাকার কম নতুবা কিন্তু তোমরা পঞ্চায়েত থেকে বা অন্য কোনো জায়গার থেকে ইনকাম সার্টিফিকেট আনলে কিন্তু একেবারেই হবে না এর পরবর্তী তোমাদের অনেকের বিষয় রয়েছে যে আমি নবান্ন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে একই সাথে আবেদন করতে চাই সেক্ষেত্রে কি আমাদের রকম সমস্যা হবে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমরা নবান্ন স্কলারশিপ কিংবা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিংবা অন্য কোনো ইক্রোসি স্কলারশিপ বা অন্য কোনো স্কলারশিপে আবেদন করলেও তোমরা যে কোনো স্কলারশিপেই আবেদন করতে পারো সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা নেই এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর নবান্ন স্কলারশিপে দুটোতে একসাথে আবেদন না করাই ভালো কারণ এটা আমাদের রাজ্যের দুটো স্বনামধন্য স্কলারশিপ সেক্ষেত্রে দুটো স্কলারশিপে একই সাথে আবেদন না করাই কিন্তু সে এক্ষেত্রে তোমরা যদি বুঝে উঠতে না পারো যে কোন স্কলারশিপে আবেদন করলে আমার নম্বর অনুযায়ী ভালো হবে আমাদের সব থেকে বেশি চান্সেস থাকবে স্কলারশিপে আবেদনের দরুণ স্কলারশিপ পাওয়ার সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও আমি করে রেখেছি স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপের মধ্যে তোমার কোন স্কলারশিপে আবেদন করা উচিত তার লিঙ্ক আমি কমেন্টের প্রথমে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু রীতিমতো জেনে নিতে পারো এরপরে তোমরা যারা স্কুল এবং কলেজের পড়ুয়া রয়েছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত একাধিক জিজ্ঞাসাবাদ রয়েছে দেখো স্কুলের ক্ষেত্রে সবার প্রথমে বলে রাখি সর্বপ্রথম আমি কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম তোমাদের পঞ্চাশ নম্বরের ফাইনাল এক্সাম প্রত্যেকের ক্ষেত্রে হতে চলেছে সেই নিয়ে রীতিমতো ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি যারা স্কুলের পড়ুয়া আছো জানো না কিভাবে তোমাদের ফাইনাল এক্সাম হতে চলেছে বাড়িতে বসে পরীক্ষা সেটা কিন্তু রীতি মতো আমি কমেন্টের প্রথম সেকশন এবং ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে জেনে নিতে পারো তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যারা কলেজের পড়ুয়া আছো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার কিন্তু ডিসেম্বর কিংবা জানুয়ারিতে হতে চলেছে কাজেই তোমাদের যেটা বলছিলে যে অনলাইনে হবে না অফলাইনে হবে সেক্ষেত্রে আমি বলে রাখি বেশিরভাগ ধরে রাখতে পারো নাইনটি পারসেন্ট চান্স এই মুহূর্তে অনলাইনে হওয়ারই যেটা আমার মনে হয় অনলাইনেই হবে কারণ সমস্ত ভ্যাকসিনেশান সমস্ত কিছু কমপ্লিট করে নভেম্বরের পনেরো তারিখের পর যদি কলেজ খোলা হয় সেক্ষেত্রে খুব বেশি কিন্তু সময়সীমা পাওয়া যাবে না সেই কারণে অল্প বিস্তার সময়ে সিলেবাস অফলাইনে কমপ্লিট করলে তবেই কিন্তু অফলাইনে এক্সাম নেওয়া সম্ভব কাজেই এটা বাস্তব যোগ্য নয় কারণ খুবই কম সময় থাকবে ফার্স্ট সেমিস্টারে অফলাইনে সিলেবাসকে কমপ্লিট করার সেই কারণে কিন্তু তোমাদের এ ফার্স্ট সেমিস্টার আর বেশিরভাগই চান্স রয়েছে অনলাইনে হওয়ার তোমরা যেভাবেই এক্সাম হোক না কেন এই মুহূর্তে কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশান নিতে থাকো কারণ সময় কিন্তু দেখতে দেখতে চলে যাবে এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে আমরা ভর্তি হয়ে গেছি আমরা সাবজেক্ট চেঞ্জ করতে চাইছি আমরা অনার্স থেকে পাসে কনভার্ট হতে চাইছি আমরা পাস থেকে অনার্সে কনভার্ট হতে চাইছি সেক্ষেত্রে কি এটা পসিবেল রেজিস্ট্রেশনের আগে কিন্তু সমস্ত কিছুই পসিবেল হয় তোমরা সরাসরি কলেজের সাথে যোগাযোগ করো একই প্রশ্ন বহু স্টুডেন্ট ইনস্টাগ্রামে আমাকে কিন্তু করেছো সেক্ষেত্রে আমি প্রত্যেককে কাছে অনুরোধ করছি তোমরা যেহেতু তোমাদের সাবজেক্টকে পরিবর্তন করতে চাইছো তোমরা সরাসরি তোমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করো অবশ্যই যদি সিট ফাঁকা থাকে এবং যদি তোমার সেই নম্বর থাকে সেমার যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমাকে কিন্তু সাবজেক্ট চেঞ্জ করে দেওয়া হবে বা অনার্স থেকে যদি পাশে কনভার্ট করতে চাও সেক্ষেত্রেও কিন্তু সিট ফাঁকা থাকলে অভিয়াসলি করা হবে কাজেই তোমরা সমস্ত কিছুই কিন্তু করতে পারবে কলেজের সাথে যোগাযোগ করে সেই কারণে সরাসরি কলেজের সাথে যোগাযোগ করো এরপরে তোমাদের মধ্যে অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে আমরা এই মুহূর্তে টুয়েলভে পড়ছি আমরা এই এই মুহূর্তে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছি আমরা কি রিনিউয়াল করতে পারবো আমি ভালো করে ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিই রিনিউয়াল কারা করতে পারবে যারা আগের বছর কিংবা তার আগের বছর স্কলারশিপ পেয়েছে সেই স্কলারশিপ এখনও পর্যন্ত পেয়ে যাচ্ছে তারাই একমাত্র রিনুয়াল করতে পারবে তুমি থার্ড ইয়ারে পড়ো তুমি যদি সেকেন্ড ইয়ারে স্কলারশিপের টাকা পেয়ে থাকো তাহলে তুমি থার্ড ইয়ারে রিনুয়াল করতে পারবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে মানে যারা মাধ্যমিকের সময় মাধ্যমিক পাস করে ইলেভেনে ভর্তির সময় রীতিমতো স্কলারশিপ পেয়েছিল এখন টুয়েলভে পড়ছে তারা ইলেভেন থেকে টুয়েলভে উঠে গেছে সেটা আর জানানোর জন্যই তাদের রিনুয়াল করতে হয় যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছে উচ্চ মাধ্যমিক পাস আউট করে স্কলারশিপের জন্য আবেদন করেছিল এবং ফার্স্ট ইয়ারে স্কলারশিপ পেয়েছে তারা সেকেন্ড ইয়ারে যে এই মুহূর্তে পড়ছে সেটা জানানোর জন্য রিনুয়াল করতে হয় কেউ সেকেন্ড ইয়ারে স্কলারশিপ পেয়েছে থার্ড ইয়ারে এই মুহূর্তে পড়ছে সেটা জানানোর জন্য থার্ড ইয়ারে রিনুয়াল করতে হয় অর্থাৎ যারা আগে স্কলারশিপ পেয়েছে স্কলারশিপে টাকা পাচ্ছে তারাই পরবর্তী বছরে গিয়ে রিনুয়াল করে যারা আবেদন করার পর আগে স্কলারশিপে টাকা পায়নি তারা কিন্তু রিনুয়াল করতে পারবে না আর যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দিয়ে এবছর এই একাদশ শ্রেণীতে এবং রীতিমতো ও ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তারা তো আবেদন করতে পারবেই একই সাথে যারা রীতিমতো গ্র্যাজুয়েশান কমপ্লিট করে পিজি কোনো কোর্সে ভর্তি হয়েছেও তাদের কিন্তু ফিফটি থ্রি পার্সেন্ট অনেকেই আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করেছো এক্ষেত্রে বলে রাখি ফিফটি থ্রি পার্সেন্ট যদি তোমাদের নাম্বার থাকে গ্র্যাজুয়েশানে তারা কিন্তু তোমরা কিন্তু তাহলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপে আবেদন করার পর কতদিন পর টাকা পাওয়া যায় এবং কবে এই আবেদন প্রক্রিয়া শেষ হবে তো এক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের যে আবেদন প্রক্রিয়া শুরু সেটাই কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট দিন জানা যায়নি শোনা যাচ্ছে কালকে কিংবা সোমবার দিন চালু তোমাদের আবেদন প্রক্রিয়া অ্যাকচুয়ালি কবে থেকে শুরু হবে তার নির্দিষ্ট দিনই কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি তোমাদের শোনা যাচ্ছে কালকে কিংবা সোমবার দিন তোমাদের আবেদন প্রক্রিয়া রীতিমতো চালু হয়ে যাবে মানে কয়েক দিনের মধ্যেই রীতিমতো তোমাদের আবেদন প্রক্রিয়া চালু হবে কিন্তু কবে শেষ হবে কবে টাকা দেওয়া হবে এ বিষয়ে কিন্তু নির্দিষ্ট দিন এখনো পর্যন্ত জানা যায়নি এক্ষেত্রে তোমাদের বলে রাখি তিন থেকে চার মাস কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলে কাজে তোমাদের চিন্তা করার বিষয় নেই অনেকটা সময় তোমরা পাবে একই সাথে তোমাদের টাকা কবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পর আবেদন শেষ হলেই তারপর থেকেই কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনকে অ্যাপ্রুভ করে তোমাকে টাকা দেওয়া কিন্তু ব্যাংকে শুরু হয়ে যায় এবং প্রত্যেক মাসে কিন্তু তোমরা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট পেয়ে যাবে মিনিমাম প্রত্যেকের ক্ষেত্রে এক হাজার থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে এই স্কলারশিপের দরুন ছাত্রছাত্রীরা ভোগ করতে পারে পড়াশোনার জন্য তো কাজেই সমস্ত তো ইনফরমেশনই পাওয়া যাবে যতক্ষণ না পর্যন্ত পোর্টাল চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমস্ত ইনফরমেশান এই মুহূর্তে বলা সম্ভব নয় অথবা কেউই তোমাদের এই মুহূর্তে সমস্ত তথ্য দিয়ে দিতে পারে না যখন অফিসিয়াল তথ্য আমি জেনে যাব তৎক্ষণাৎ তোমাদের শেয়ার করে দেব। এরপরে তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো আমরা সিক্সটি পার্সেন্ট পাইনি আমার একই দু নম্বর কম পেয়েছে আমি এক পার্সেন্ট কম পেয়েছি আমি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কম পেয়েছি এক্ষেত্রে বলে রাখি তোমাদের সিক্সটি পার্সেন্ট পেতেই হবে মানে যারা মাধ্যমিকে পাস মাধ্যমিক পাস পাস তোমাদের চারশো কুড়ি পেতেই হবে এক নম্বর কম হলেও হবে না আর যদি তোমরা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও সেক্ষেত্রে কিন্তু তোমাদের তিনশো পেতেই হবে এ এবং তোমরা যারা সিক্সটি পার্সেন্ট পাওনি তোমাদের মন খারাপ করার কোনো বিষয় নেই কারণ তোমাদের জন্য অন্যান্য বহু স্কলারশিপ কিন্তু রয়েছে তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও যে সিক্সটি পার্সেন্টের নিচে কোন কোন স্কলারশিপ রয়েছে তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি দ্বিতীয় ভিডিওতে তোমাদের অন্যান্য স্কলারশিপের বিষয়ে আলোচনা করে দেব যে সমস্ত প্রশ্ন তোমরা অধিকাংশ স্টুডেন্ট ইনস্টাগ্রামে এবং কমেন্টে করেছো সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবে আর যদি এখনও পর্যন্ত তোমাদের প্রশ্নের উত্তর তুমি না পেয়ে থাকো তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করো পরবর্তী ভিডিওতে আমি কথা দিলাম তোমাদের প্রশ্ন অনুযায়ী তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি এখানে দিয়ে দিলাম ওখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত